আসসালামু আলাইকুম ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরেনাজ মমে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন বরখাস্তকৃত এসআই নন্দদুলাল রক্ষিত সকাল 10:30টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতের খাস কামরায় জবানবন্দি দেয়া শুরু করেন তিনি এর আগে শুক্রবার টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস ইন্সপেক্টর লিয়াকত আলী এবং এসআই নন্দদুলাল রক্ষিতের তৃতীয়বারের মতো তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত করোনাভাইরাস উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় এখন পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ 1 জন ও উপসর্গে 2 জন সহ মোট 3 জন মারা গেছেন বিভাগের 6 জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন 59 জন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 2 জনের মৃত্যু হয়েছে আর খুলনা হাসপাতালে করোনা ইউনিটে মারা গেছেন উপজেলার বাগ আশ্রা স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মতিউর রহমান তিনি গত 1 সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে সাইদুল হক নামে একজনের মৃত্যু হয়েছে এ নিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 82 জনে নতুন শনাক্ত 57 জন মুক্তিযুদ্ধে 4 নম্বর সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত বীর উত্তমের মরদেহ যুক্তরাষ্ট্র থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে আনা হয়েছে সকালে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সিআর দত্তের পরিবারের সদস্য এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র থেকে মরদেহের সাথে তার মেয়ে ব্যারিস্টার চয়নিকা দত্ত এসেছেন পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিমানবন্দর থেকে তার মরদেহ সিএমএইচ এর হিমঘরে নিয়ে যাওয়া হয় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল সকালে তার মরদেহ ঢাকেশ্বরী মন্দিরে রাখা হবে এরপর শেষকৃত্য শেষে সবুজবাগ শ্মশানে তার দাহ সম্পন্ন করা হবে প্রায় 2 বছর আগে আমি এই এমিরেটস ফ্লাইটে আমি নিয়ে গিয়েছিলাম বাবা কিন্তু তখনও যেতে চান নাই আমাদের এখানে আবার ফিরে আসার কথাই ছিল বাবাকে নিয়ে যে আমি নিয়ে গেলাম আমি নিয়ে আসলাম আমার পাশে বাবা ছিল না বাবা নিচে কার্গোতে ছিল ইট ওয়াজ ভেরি হার্ট ব্রেকিং সবার থেকে আমরা এত ভালোবাসা পেয়েছি যে মানে উই আর ভেরি থ্যাঙ্কফুল আমরা খুবই খুশি আপনাদের ইউনো আমরা রেসপন্স ওয়াজ অ্যামেজিং বাংলাদেশ গভর্নমেন্ট থেকে শুরু করে এভরিবাডি মানে সবাই কোঅর্ডিনেশন না হলে আজকে এটা সম্ভব হতো না অস্ত্র আইনের মামলায় মহিলা যুবলীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আজ সাক্ষ্য দেন জব্দ তালিকা প্রস্তুতকারী র‍্যাব কর্মকর্তা সাইফুল ইসলাম একই আদালতে গত 23 আগস্ট তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এর আগে গত 29 জুন মামলার তদন্তকারী কর্মকর্তা পাপিয়া দম্পতির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে ওই চার্জশিটে 12 জনকে সাক্ষী করা হয় যার একজন আজ আদালতে সাক্ষী দিলেন শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে রোরো ফেরি সহ অধিকাংশ ফেরি বন্ধ রয়েছে কোনো মতে চলাচল করছে 3 থেকে 4টি ফেরি ফলে পারাপারের অপেক্ষায় কয়েক হাজার যানবাহন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায় বর্ষার শুরু থেকে এই নৌরুটে তীব্র স্রোতের পাশাপাশি দেখা দেয় নাব্যতা সংকট পাশাপাশি নৌচ্যানেলের বিভিন্ন পয়েন্টে জেগে উঠেছে ডুবোচর এই চরগুলোতে ফেরি আটকে গেলে অনেক সময় উদ্ধার কাজে 10 থেকে 12 ঘন্টা সময় লেগে যায় তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এই রুটে সন্ধ্যার পর ফেরি বন্ধ রাখা হয়েছে ফেরিগুলো বর্তমানে কাঁঠালবাড়ি ঘাট থেকে পদ্মা সেতু চ্যানেল দিয়ে শিমুলিয়া ঘাট থেকে লৌহজং চ্যানেল হয়ে যাওয়া আশা করছে এবার জানাবো শেয়ার বাজারের খবর পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে কোম্পানিগুলো হলো আলিফ ম্যানুফ্যাকচারিং আলিফ ইন্ডাস্ট্রিজ এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বিকেল তিনটায় কোম্পানিগুলোর সভা শুরু হবে সভায় কোম্পানিগুলোর 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসেব বছর ও চলতি বছরের 31 মার্চ ও 30 জুন পর্যন্ত সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন করা যাবে রেকর্ড ডেটের কারণে আগামী 2 সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে এদিকে রেকর্ড ডেটে আজ ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন স্বাভাবিকভাবে শুরু হয়েছে
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইপিও লটারি ড্র আগামী 3 সেপ্টেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। গত 9 থেকে 16 আগস্ট পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ করা হয়। 252 টাকা দরে শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। আইপিওতে 29,28,343টি শেয়ার ইস্যু করা হবে। এর মধ্যে 13,79,367টি শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং 15,48,976টি শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। পুঁজিবাজার থেকে 100 কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিওর ব্যয় মেটাতে এই অর্থ কাজে লাগানো হবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।